আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনাস ডিলাইট। আমি তানজিনা ইসলাম নিপা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তানজিনাস ডিলাইটের আজকের আয়োজনে আমি চলে এসেছি আপনাদের সাথে মোগলাইয়ের রেসিপি নিয়ে। কীভাবে আমি বাসায় মোগলাই তৈরি করি খুব সহজে এবং খুব অল্প সময়ে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। মোগলাই তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার ইউজ করছি এবং এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, লবণটা যেন ভালোভাবে ময়দার মধ্যে মিশে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই ময়দাটাকে এই তেলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু ডোলে ডোলে মিশাতে হবে, হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন ময়দাটা কেমন হয়েছে, যখন এভাবে মুঠ মারা যাবে, মুঠ করলে দেখা যাবে যে এটা মুঠি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়দাটা রেডি। এখন আমি এটার সাথে অল্প অল্প করে পানি মিশাবো। আমি নর্মাল টেম্পারেচারের পানি মিশাচ্ছি, গরম পানিও না ঠান্ডা পানিও না। পানিটা অল্প অল্প করে মিশাতে হবে। ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, মাঝারি হবে। আর একটু পানি লাগবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, ডোটা একদম সফটও না, একদম হার্ডও না। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য একটা কাভার দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ এবং বড় সাইজের 2 ডিম। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, বাট আমি দিচ্ছি না ধনিয়া পাতা, আমার বাচ্চারা পছন্দ করে না তাই। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ফিরে আসছি। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে ডোটা রেখেছিলাম 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য, দেখি ডোটার কি অবস্থা। ডোটাও সেট হয়ে গিয়েছে। আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। এটা দিয়ে আমি 3টা মাঝারি সাইজের মোগলাই তৈরি করব। তাই আমি লিচি কেটে নিচ্ছি। যে জায়গাটাতে রুটিটা আমরা বেলবো ওই জায়গাটাতে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি রুটিটা বেলবো। Thank you.
মনে রাখতে হবে রুটিটা অনেক পাতলা করে বেলতে হবে, একদম পাতলা করে। রুটিটা যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে, মোগলাইটা এবং মাছমাছা হবে এবং তাড়াতাড়ি কুক হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন ছিঁড়ে না যায় রুটিটা, কোনো সময় যেন খুব সহজে উঠে যায়। এখন রুটিটা অনেক পাতলা হয়েছে, এখন আমি এখানে ডিমের যে মিশ্রণ রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মাঝখান বরাবর দিতে হবে, একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে রুটিটার চারপাশ পানি লাগিয়ে নেব, যেন রুটিটা আমি ভাঁজ করার সাথে সাথে যেন একটার সাথে এক পাশ আর একটার সাথে লেগে যায়। চারিদিকে পানি লাগিয়ে দিয়েছি, এই পাশগুলো ভালোভাবে চেপে দেব। এখন আমি চলে যাব ভাজতে। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, মনে রাখতে হবে মোগলাই গুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি মোগলাইটা এবং কম আঁচে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরের ডিমটা ভালোভাবে সিদ্ধ হবে। সময় নিয়ে ভাজতে হবে যেন ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এবং আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখলেই আস্তে আস্তে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে, ডিমটা ভেতরে ভালোভাবে হবে। Thank you.
ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মোগলাইগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটু আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল দারুণ মজার মোগলাই পরোটা। খুব সহজ এবং খুব ইজি রেসিপি, আপনারা চাইলে সবাই বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আমি তানজিনা ইসলাম নিপা আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।